যে আলু পরোটা খেতে আমাদের এখানে খাচ্ছি হিমালয়ান হাটে, মানে আমি অনেক জায়গায় আলু পরোটা খেয়েছি, এরকম আলু পরোটা আমি খাইনি কোনো দিন, অসাধারণ লেগেছে। মানে পুরো ভিতরে ভরপুর আলু দেওয়া, ফাটাফাটি টেস্ট, আর এটা যে চাটনিটা দিয়েছে সসের সঙ্গে একবার ব্রেকফাস্ট। আমরা এখন চলেছি পাইন গাছের মধ্য দিয়ে কালিম্পং এর পথে। এই গাছের মধ্য দিয়ে আমরা চলছি, রাস্তাটা একটু এগুলো খবর, আর সামনে রাস্তা ভালোও আছে, খুব সুন্দর লাগছে। আর আজকে সূর্যটা উঠেছে, তার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। আগের দিন সারাদিনই কুয়াশা ছিল, আমাদের ভাগ্য ভালো যে আমরা আজকে সূর্যদেবের দর্শন পেয়েছি এবং কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের রানীকে দেখতে পেয়েছি। এটা আমরা চলেছি পাহাড়ের মাঝখানে একটি বাজার, লোকাল শহর, ছোট একটা শহর। এর নামটা আমাদের ড্রাইভার দাদা বলতে পারলেন না, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এখানে অনেক বাজার, সবকিছুই পাওয়া যাচ্ছে, সবজি মাছ। আমরা এখন ঢুকে পড়েছি ডিলো পার্কে, 30 টাকা করে পার হেড টিকিটের ফেয়ার এখানে, এবং অসাধারণ পার্কটা। আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব, দেখবো আর কি কি আছে এখানে। আমরা এখন আছি ডিলো পার্ক, হয়তো কালিম্পংয়ের সব থেকে সুন্দর জায়গা এটা। And you can see this is Rakesh Mridha. Hi. Say something about this Dilo Park. জীবনে প্রথমবার পাহাড় ট্যুরে এসে যে সফলভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, সেটা আমি প্রথম প্রথম কালিম্পং এলাম, প্রথম বন্ধুদের সঙ্গে ট্রিপ, প্রথম দিন থাকার পরের একদম প্রথম সকালেই অত সুন্দর ভিউ কাঞ্চনজঙ্ঘার, যেটা গত কয়েকদিন দেখা যায়নি, সেটা দেখতে পেয়েছি, সত্যি আপ্লুত। থ্যাংক ইউ দেবা, থ্যাংক ইউ শুভ, প্ল্যানটাকে সাকসেসফুল করার জন্য। থ্যাংক ইউ বলে কোনো মানে দেবা কিছু বলো, থ্যাংক ইউ বলছে, বন্ধুদের তো কর্তব্য, এটা তো আমাদের পার্ট অফ লাইফ, এটা করা উচিত। এটা আমাদের একসাথে আবার একটা ট্রিপ হবে এবং আপনারা সেটা দেখতে পাবেন, এনজয় করুন। এখন দেবা কিছু বলবে এই ডিলো পার্ক সম্পর্কে, কালিম্পং সম্পর্কে এবং এই ট্রিপটা সম্পর্কে। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই যখন পড়াশোনা করি, এই বন্ধু বান্ধবদের সাথেই প্ল্যান যে ঘুরতে যাবো, পাহাড় ঘুরতে যাব। তো এই এত বছর পরে মোটামুটি জীবনে যতটুকু দাঁড়িয়েছি, তারপরেই ঘুরতে আসা। তো ঘুরতে এসে এই প্রথম কাঞ্চনজঙ্ঘাকে মা বাবার সাথেও ঘুরেছি, কিন্তু বন্ধুদের সাথে কাঞ্চনজঙ্ঘাটা একটু আলাদাই রূপ পেয়েছে। তো মানে সেই রাত থেকে সকালবেলা এবং আরও ঘোরা বাকি আছে, তো এই বন্ধুদের সাথে মানে অসাধারণ লাগছে, আশা করি আগামী দিনগুলো আরও ভালো যাবে। আর একটা কথা বলে রাখি, ফার্স্টে আমরা যখন পৌঁছাই রিসপে, তো আমরা ভেবেছিলাম যে এবারে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, কেননা ঢোকার সময় যে পরিমাণ কুয়াশা এবং মেঘ ছিল। কিন্তু আমাদের এত সৌভাগ্য যে পাহাড়ের রানীকে আমরা সকালে উঠেই আমাদের ঘর থেকে দেখতে পেয়েছি এবং অসাধারণ ভিউ লেগেছে। চলো আপাতত এর দিন
এটা হচ্ছে আর্মিদের গলফ খেলার জায়গা, যেখানে আমরা একটু পরে গলফ খেলবো। আমরা পারমিশন নিয়েছি, সঙ্গে 50 টাকা ফি নিয়েছি।